হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার জাভারি টিউটোরিয়াল গুলো দেখছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আর যারা এখনো নতুন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এট ফার্স্ট আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো এটা হলো জাভা জাভার সুইচ নিয়ে ঠিক আছে সুইচ স্টেটমেন্ট তো মূলত সুইচ স্টেটমেন্টটা কি আমাদের এটা আগে জানতে হবে হ্যাঁ তো সুইচ স্টেটমেন্ট হচ্ছে এটা কন্ট্রোল স্টেটমেন্ট ওকে আর এটি মূলত ইফ এলস এর মতো কাজ করে আর ইফ এলস থেকে আমরা যদি মানে ইফ এলস যে কন্ডিশনগুলো আমরা ইউজ করেছিলাম একটা প্রোগ্রামে সেটা যদি না ইউজ করি তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো ওকে মানে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা ভালো ওকে তারপর আমরা এখানে আরেকটা ই দেখতেছি যে আসলে মানে একটা সুইচ স্টেটমেন্টে কি থাকে অনেকগুলো মাল্টিপল কন্ডেশন থাকে এবং সেখান থেকে কি করবে যে কোনো এক্সিকিউট করতে পারবে দেন যেসব কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় সেটা হলো সুইচ কেস ব্রেক এন্ড ডিফল্ট তো এবার আমরা কি শিখবো সুইচ সিনটেক্স আমরা একটা ডিজিট নিব সেই ডিজিটকে কি করব আমরা স্পেলিং করব ওকে ধরেন আমরা একটা মানে এখানে ধরেন আমরা 1 নিয়েছি হ্যাঁ আমরা প্রথম ভ্যালুটা নিয়েছি মানে কি প্রথম যে স্টেটমেন্টটা এটা নিয়েছি আমরা 1 তো এই যে 1 এটা আমরা কি মানে 1 যদি পাই তাহলে সেটা কি আমরা একটু পরে গেলে দেখতে পাবো যে এখানে 1 আছে এবং তার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং 1 সেটা কিন্তু স্পেলিং করে এবং 1 প্রিন্ট দিবে ওকে তো আমরা যদি এখানে ইউজার যদি একটা ইনপুট দেয় সেটাকে কি প্রিন্ট দিবে সে স্পেলিং করবে করে হচ্ছে যে আমাদের ওয়ান টু থ্রি ফোর এভাবে সে প্রিন্ট দিবে ওকে তো প্রথম কেসে যখন আসবে তখন মানে এখানে যে ভ্যালুটা দেওয়া হবে এটা চেক দিবে যদি ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টে ঢুক ঢুকবে আর যদি ফলস হয় তাহলে সেকেন্ড স্টেটমেন্টে ঢুকবে এবং চেক দিবে যে আমাদের কেস যে ভ্যালুটা এটা কি টু কিনা না তো যখন দেখবে এখানে টু তখন আবার সে ব্যাক করবে যতক্ষণ পর্যন্ত সে না পাবে ততক্ষণ পর্যন্ত সে এইগুলো সবগুলো স্টেটমেন্ট চেক করতেই থাকবে ওকে আর এখানে ব্রেক এর যে কাজ ধরুন আমরা এখানে কি চাচ্ছি ওয়ান চাচ্ছি ঠিক আছে আমরা এখানে ইউজার ইমপুট দিয়ে দিলাম কত ওয়ান তো তখন আমি যখন এখানে কেস ভ্যালু ওয়ান যখন প্রথম নম্বর স্টেটমেন্টে ঢুকে আমি ওয়ান পাইলাম তখন কি করবে একটা ইউজ মানে তখন কম্পাইলার কি করবে এই যে কোর্স টু বি একসিকিউটেড এটা প্রিন্ট দিবে ওকে দেন ব্রেক করে দিবে তখন নেক্সট এর টা কি করবে না সে প্রিন্ট করবে না হ্যাঁ তো এটা হচ্ছে ব্রেক কাজ তো যখন একাধিক থাকবে তখন ব্রেক আমরা যদি ব্যবহার করি তাহলে পরের স্টেটমেন্ট গুলো সে চেক করবে না যদি পাই সেই সেটাই প্রিন্ট হয়ে যাবে ওকে তো এরপরে আমরা আরেকটা দেখতেছি ডিফল্ট তো ডিফল্ট এর কাজ কি ডিফল্ট যে কিওয়ার্ড এটার কাজ যে আমরা যতগুলো এখানে ধরুন ইফ এলস এর মধ্যে আমরা দেখেছি হ্যাঁ যে যদি ইফ হয় মানে যদি এর সত্য হয় তাহলে সেটা প্রিন্ট দিবে আর যদি মিথ্যা হয় তাহলে সেটা else এ চলে যাবে হ্যাঁ তো এটাও সেরকম যে যদি আমরা এই যে 1 2 আমরা আমাদের ইউজার এখানে দিয়েছে ধরুন 3 এখানে এখানে কম্পাইলার এসে পড়তেছে এখানে 1 2 3 এখানে কিন্তু নাই সো কি হবে এখানে 3 যেহেতু নাই সেহেতু এখানে যে ডিফল্ট প্রিন্ট দিবে ওকে তো এখানে কিন্তু ডিফল্ট প্রিন্ট দিতেছে তো এইভাবে আমরা অসংখ্য বার এটা নিতে পারি এখানে n দেয়া আছে আমরা এখানে 9 বার পর্যন্ত নিতে পারি তো তারপর আমি একটা কোড দেখাবো একটা জাস্ট একটা কোড দেখাবো এবং আমি নেক্সট যেটি আমার ক্লাসটি হবে এবং সেটাতে ইনশাআল্লাহ আপনাদেরকে ফুললি ডিটেইলসে যে কোডটা কোড মানে আপনার নোটবুক থেকে আমি ওপেন করে আপনাদেরকে কোড করে দেখাবো ওকে তো ফারস্টে চলো না আমরা এখানে কি দেখতে পাচ্ছি is that data টাইপের একটা ডিজিট নিলাম তো 1 2 3 4 কিছু হইতে পারে এখানে তো তারপরে আমি কি দেখতেছি এখানে এই ডিজিটের মধ্যে আমি কোথা থেকে নিতেছি ইউজার থেকে ইম্পোর্ট নিতেছি ইউজার থেকে তো ইউজার থেকে যখন আমি ইম্পোর্ট নিলাম এবং সেটা আমি কোথায় রাখলাম ডিজিটের মধ্যে রাখলাম আর এই ডিজিটে ডিজিটটা আমরা কি করলাম এখানে সুইচ এক্সপ্রেশন তো এই যে দেখেন সুইচ আর ডিজিটটা আমরা কি করলাম এক্সপ্রেশন করলাম সুইচ এক্সপ্রেশন এখানে ডিজিটটা আমি ধরুন নিলাম যে কোনো কিছু ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু নিলাম হ্যাঁ এই যে প্রথমটার মধ্যে যখন যাবে যাওয়ার পর যদি আমি এখানে কত চাচ্ছি ধরুন আমি এখানে চাচ্ছি হচ্ছে আহ ওকে প্রথমটাতে যাওয়ার পর সে চেক দিতেছে যে আসলে নাইন আছে কিনা না প্রথমে চেক দেওয়ার পর এটা ফলস অবশ্যই এটা ফলস ওয়ান আছে নাইন না তো ম্যাচ করে নাই আমরা সেকেন্ডটাতে আসব। আসার পর সেকেন্ডটা ম্যাচ করে নাই থার্ডটাতে আসব। আসার পর যখনই এটা ম্যাচ করেছে দেখেন নাইন তখনই কি করেছে এটাকে কিন্তু প্রিন্ট দিয়েছে আমি নেক্সট এ কোড ব্লকসে আপনাদের সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এতটুকো ইনশাআল্লাহ আপনারা বুঝে নেবেন যে আমি জাস্ট আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এরপরে প্র্যাকটিক্যালি দেখাবো এটা জাস্ট হচ্ছে একটু আপনাদেরকে আইডিয়া দিতেছি আর কি ওকে সুইচ স্টেটমেন্ট সম্পর্কে আর ডিফল্ট হচ্ছে কি যে আমাদের 1 2 9 ছাড়া যদি কোনো কিছু আসে যেমন 4 যদি আসে তাহলে আমরা সেটাকে কি দিতে পারি ডিফল্টের মধ্যে দিয়ে দিতে পারি ওকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম